হয়েছে, আমি এটা কথাত অভিজ্ঞতা হয়েছে যে ধার করে সরহ দিন ঘর বা পরিয়াল ভালদরে চলাব নয়। গতি নবপ্রজন্মই যাতে এই কথাটোর উপর কিছু নির্ভর করে, মানে এমাহত আজি এক হাজার কোটি টাকা, অহা মাহত দেড় হাজার কোটি টাকা, এই যে ধার বৃদ্ধি হয়ে আছে, ইয়ার ফলত একটা পরিয়াল ধ্বংস হওয়া আমি দেখিছো। গতি আমার রাজ্য যাতে তেনে হয়ে না যায় তার কারণে নবপ্রজন্মই চকু রাখা উচিত। এখন ওভারব্রিজ বা রাস্তাঘাট পকীকরণে দেশের উন্নতির কথা তো নুবুঝাই, যদি তাত বিত্তীয় ব্যবস্থা ভাল থাকে তেনেহলে এইখিনির উপরেও আরো বেশি শক্তিশালী হবে। গতি এই ক্ষেত্রে মই মোর কবলগা কথাখিনি কলোয়ে, কিন্তু মই ভাবু এই ক্ষেত্রে যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আপনাদেরকে কয়, মোক নকয়, মই রাজনীতি করো নকয়, কিন্তু আপনাদেরকে কয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তার একডাল রড বলে। গতি এই কথাখিনি আপনাদের বিশ্লেষণ করে রাইজের মাজত আসলতে উলিয়াই দিব লাগে, কিন্তু আমি দেখিছো সেইটোত ব্যর্থ হওয়া যেন আমার অনুভব হয়েছে। কারণ মাহে মাহে ইমান কোটি টাকা ধার লৈ আছে, সেইটোর উপর বিশ্লেষণ এতিয়ালে হওয়া নাই। বাতরিত দুই এজন মানুষ উষ্মা প্রকাশ করেছে, আর তার কিনা সমালোচনা কেতিবা হয়েছে, কিন্তু তার উপর বিতং পর্যবেক্ষণ পর্যালোচনা হওয়া নাই, সেইটো আমি দেখিছো। গতি মই আপনালোককো আহ্বান জানাইছো এই মূল বিষয়টোতে সকলে গুরুত্ব দিব লাগে। নিশ্চিত বলে মই সেইটো পরহিয়ে কৈছো, কারণ মই নিজা ব্যক্তিগতভাবে ঘুরিছো আর ঘুরি দেখিছো তেখেতে নিশ্চিতভাবে জয়ী হব।